বন্ধুরা, আপনাদের সবাইকে মহামায়া রান্না করে স্বাগত জানাই। আমি আজকে কচুর লতি রান্না করব। তাহলে বন্ধুরা, শুরু করে ফেলি। প্রথমে 300 মতন কচুর লতি নিয়েছি, আর এভাবে আমি চোকাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি নুন, চিনি পরিমাণ মতন, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। আর নিয়েছি পোস্ত 2 চামচ, কাঁচা লঙ্কা 4টে, আদা আর হিং। আর নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ। আর আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি 1 বাটি। আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি। এবারে লতিগুলোকে আমি একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি। এবারে কড়াতে তেল দিয়ে এতে দিয়ে দেব হিং, গোটা মশলাগুলো দিয়ে দেব জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এবারে এতে দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতন। আর দেব আদা, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা। একটু কষিয়ে এতে দিয়ে দেব কুচোনো টমেটোগুলো। এবারে ভালো করে এগুলোকে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল বের হচ্ছে। এবারে এতে দিয়ে দেব সেদ্ধ কচুর লতিগুলো। এবারে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আমি এখানে জল দেব না, আপনারা চাইলে অল্প জল দিতেও পারেন। কচুর লতি থেকে সামান্য জল বের হয় বলে আমি এখানে জল দিইনি। ১০ মিনিট লো আঁচে ঢেকে রাখবো। দেখুন, খুব সুন্দর একটা কালার হয়েছে আমার মশলা কচুর লতি রেডি সার্ভ করার জন্য। আপনারা এই কচুর লতি গরম ভাতে খেতে পারেন। এরপরে আমি আরো 2 রকমের কচুর লতি রান্নার রেসিপি দেব। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক দেবেন ভালো হলে, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি পেতে।
তাহলে বন্ধুরা আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ।